আমরা সুন্দরবন সংলগ্ন অঞ্চলে থাকা মানুষজন, সুন্দরবনের বাসিন্দারা মনে হয় আর বাঁচবো না। কি অবস্থা আকাশের! কয়েকদিন হলো আমফান কাটিয়ে উঠলাম, তার প্রভাব এখনো আমাদের ওপর পড়ে আছে। আর আজ হঠাৎ আবার পুরো আকাশ কালো করে এলো মেঘ। মেঘের কি গর্জন! পুকুরে জলের মধ্যে হাওয়া লেগেছে, দেখো কি যে হবে। শুধু মেঘটাকে দেখো, কি ভয়ঙ্কর ভাবে সেজে উঠেছে। এরপর যদি আবার ঝড় আছড়ে পড়ে মারাত্মকভাবে, আর মনে হয় একটাও গাছ আমরা বাঁচাতেও পারবো না, আমরা নিজেরাও বাঁচবো না। বিশেষ করে যারা মাটির বাড়িতে থাকে তাদের যে কি হবে। এমনিতে সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলে, ঝড়খালি, সজনেখালি, গোসাবা, বাসন্তী, এসব অঞ্চলে তো মানুষদের হাহাকার পড়ে গেছে আমফানের পর। এরপর এই অবস্থা আকাশের! অলরেডি হাওয়াও শুরু হয়ে গেছে, ঝড় যে কোন পাশ থেকে আসবে আর কোন পাশ থেকে যাবে কিছুই বুঝতে পারছি না। এখনো পর্যন্ত এই ধরনের ছোট ছোট গাছগুলোকে দেখো, আমরা এখনো সাপোর্ট দিয়ে, দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আমফান শুধু বড় গাছ নয়, ছোট গাছগুলোকেও একদম বাঁচতে দেয়নি। তার উপর আবার শুরু হলো। আমফানের পর তুলসী মঞ্চের তুলসী গাছটা দেখো, অনেক কষ্টে এই দেখো একটা সবুজ পাতা সবে বেরোতে শুরু করেছিল। কি হবে কে জানে, প্রকৃতি যেভাবে উত্তাল হয়ে উঠেছে আর মনে হয় এর থেকে বাঁচা সম্ভব হবে না। বিদ্যুতের যা চমক, চারিপাশ থেকে মেঘেরা এসে এক জায়গায় পুঞ্জীভূত হচ্ছে। তোমরা সবাই খুব সাবধানে থেকো, ঝড়ের পরের কী পরিস্থিতি হয় দেখা যাক।